নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মাউথ ওয়াটারিং ডিশ, চিকেন ড্রামস অফ হেভেন। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি জিভে জল আনার মতো রেসিপি, চিকেন ড্রামস অফ হেভেন। চিকেন ড্রামস অফ হেভেন তৈরি করার জন্য আমরা যে উপকরণগুলি ব্যবহার করব সেগুলি হলো, আমি চিকেন ড্রামস্টিক বা লেগ পিস নিয়েছি তিনটে, ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে একটু ভেতর পর্যন্ত মশলাগুলো ঢোকে। আদা বাটা, রসুন বাটা, পাতিলেবু, অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ময়দা 3 টেবিল স্পুন, একটা ডিম, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, সোয়া সস, ব্ল্যাক সোয়া সস নিয়েছি, টমেটো কেচাপ আর রেড চিলি সস, ধনে পাতা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, পেঁয়াজ শাক কুচানো, রসুন কুচানো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, অল্প পরিমাণ চিনি আর সাদা তেল। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আমি প্রথমে দিলাম লেবুর রস। পাতিলেবুর রস দিলে আমাদের চিকেনটাকে একটু সফট করবে। আপনারা পাতিলেবুর রসের বদলে ভিনিগার, হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দেব 1 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন রসুন বাটা দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন মতো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, আপনারা পরিমাণটা মানে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োর পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে বাড়াতে বা কমাতে পারেন। আর নুন দিচ্ছি স্বাদ অনুসারে, আমি 1/4 টিস্পুন নুন দিলাম। এবার সমগ্র উপকরণগুলো নিয়ে আমি ভালো করে চিকেনগুলোর মধ্যে লাগিয়ে দেব, একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে, তার জন্য আমি হাতটা ব্যবহার করছি, আর একটুখানি গেথে গেথে এভাবে ভালো করে একটু ম্যারিনেটটা করতে পারি সেটা খেয়াল রাখতে হবে। ম্যারিনেট করার পর চিকেনগুলোকে আমরা রেখে দেব ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা। এবার আমরা যতক্ষণ বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখতে পারবো, আমাদের ড্রামস অফ হেভেনের টেস্ট কিন্তু তত ভালো হবে। এর জন্য যদি হাতে সময় থাকে আমরা 2-3 ঘন্টাও এটাকে ম্যারিনেট করে রাখতে পারি, কিন্তু মিনিমাম আমাদের 1 ঘন্টা রাখতেই হবে। চিকেন ড্রামস্টিকগুলো আমি 3 ঘন্টা ম্যারিনেট করার পর নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করছি এটা বাটিতে। একটা বাটির মধ্যে আমি 3 টেবিল স্পুন ময়দা নিলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব 1/4 টিস্পুনের মতো, গোলমরিচ দেব 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। লঙ্কার গুঁড়োটা আমাদের নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। একটা ডিম ভেঙে নেব, এবার এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব। যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, এর মধ্যে একটু জল অ্যাড করলেও করা যেতে পারে, সেটা দরকার মতো। খুবই সামান্য আমি জল অ্যাড করে সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করতে পারেন, তাতে একটু রেডিশ লুক আসবে, কিন্তু আমি ফুড কালারটা অ্যাভয়েড করছি। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো এই ব্যাটারটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি কড়াইতে তেল গরম করে চিকেনের ড্রামস্টিকগুলোকে ডিপ ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলো, ড্রামস্টিকগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তুলে নিলাম। এভাবে আমি আরও 2 পিস ফ্রাই করে নেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। এবার ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিলাম আমি 1 টিস্পুন, রসুন কুচিটা একটু ফ্রাই করে নেব। এবারে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম,
একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ফ্রাই করব। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ফ্রাই করা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ব্ল্যাক সোয়া সস দিলাম। ঝাল অনুযায়ী নিজেদের ইচ্ছে মতো আমি 2 টেবিল স্পুন দিচ্ছি, আপনারা চাইলে এটাকে কম বা বেশি করতে পারেন। রেড চিলি সস দিলাম আর টমেটো কেচাপ দিলাম 3 টেবিল স্পুন। এর মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করলাম যাতে সসটা লেগে না যায়। এর মধ্যে আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে আমি রান্নাটা করছি। এর মধ্যে আমি অল্প চিনি দেব, খুব সামান্য পরিমাণ চিনি, আর অল্প পরিমাণ নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি ফ্রাই করে রাখা চিকেন ড্রামস্টিক গুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি আর 2 টেবিল স্পুন মতো স্প্রিং অনিয়ন কুচানো। এবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলেই আমাদের ড্রামস অফ হেভেন তৈরি হয়ে যাবে। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম ড্রামস অফ হেভেন আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চিকেন ড্রামস অফ হেভেন। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। এটা কিন্তু একটা মাউথ ওয়াটারিং ডিশ, আমি এর আগেও বলেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।